রাজ্য তথা দেশ জুড়ে যেভাবে করোনা সংক্রমণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তাতে কিন্তু গোটা দেশবাসীর মনে জাগিয়ে দিয়েছে ভয়ঙ্কর দুশ্চিন্তা। যেভাবে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলেছে, তা যদি সময় মতো আটকানো না যায় তাহলে কিন্তু আবার সেই আগের মতোই সারা দেশ জুড়ে হতে চলেছে কঠোর লকডাউন। যতই দিন যাচ্ছে ততই কিন্তু দেশের করোনার পরিস্থিতির অবনতি ঘটছে। তো বর্তমানে রাজ্যের করোনার পরিস্থিতি কিরকম রয়েছে, তার পাশাপাশি আবারও লকডাউন হবার কতটা সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়ে বড় বড় বিশেষজ্ঞ তথা গবেষকরা কি জানিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পরপর দুদিন রাজ্যের কোভিড সংক্রমণের হার কিন্তু অনেকটাই বেশি। গত 24 ঘন্টায় রাজ্যে কিন্তু নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 2,659 জন, যা কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। তাদের মধ্যে রাজ্যে কিন্তু আক্রান্তের দিক দিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনা। গত 24 ঘন্টায় করোনায় কিন্তু রাজ্যে মৃত্যু হয়েছে 5 জনের। উত্তর চব্বিশ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা কিন্তু গত 24 ঘন্টায় রয়েছে 581 জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে সেখানে সংক্রমিত 487 জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম, সেখানে কিন্তু একদিনে আক্রান্ত হয়েছে 219 জন। সংক্রমণের দিক দিয়ে যেসব জেলাগুলিতে নতুন করে সংক্রমণ বিভিন্নভাবে বেড়ে চলেছে সেই সব জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়া, তার পাশাপাশি ঝাড়গ্রাম এবং কালিম্পংও কিন্তু সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে। ফলে রাজ্যে কিন্তু মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,70,858 জন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে কিন্তু পজিটিভ কেস রয়েছে 30,791 জন এবং হোম আইসোলেশনে রয়েছেন 30,274 জন। বর্তমানে করোনার যেই পরিস্থিতি রয়েছে তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। হুয়ের তরফ থেকে গোটা দেশ জুড়ে কিন্তু জারি করে দেওয়া হয়েছে চরম সতর্কবার্তা। জানানো হয়েছে রাজ্যে কিন্তু করোনার চতুর্থ ঢেউ খুব শীঘ্রই আশ্রয় পড়তে চলেছে, যার ফলে সকলকে কিন্তু সতর্কবার্তা মানতে হবে। সকলকে অবশ্যই পড়তে হবে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে। যদি আগে ভাগেই এই করোনার সংক্রমণকে রুখে না দেওয়া যায় তাহলে কিন্তু আবারও সেই আগের মতোই হয়ে যাবে কঠোর লকডাউন, আর যা কিন্তু সকলের জন্যই দুশ্চিন্তার।